জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। প্রথম নম্বরে বলছে পর্দা পোশিদা হও, প্রথম নম্বরে পর্দা করো করো। মা ফাতেমা কেমন পর্দা করেছে আর আমার ঘরের ফাতেমা কেমন পর্দা করেছে, দুই পর্দার মধ্যে পার্থক্য দেখেন। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দে বাবরে খাসে পড়তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দে বাবরে খাসে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল, দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদিও পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। তিনি লম্বা ছিলেন নাকি বেটে ছিলেন, তিনি ফর্সা নাকি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ তার আগে চোখে দেখেনি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি জান্নাতে নারী না, আম্মাজান ফাতেমা, তার জীবদ্দশায় তিনি লম্বা নাকি বেটে, তিনি ফর্সা নাকি কালো, তার স্বামী আর সন্তান এই দুইজন পুরুষ ছাড়া তার জীবদ্দশায় আর কোনো পরপুরুষ আম্মাজানকে চোখে দেখিনি, আম্মাজানকে কেমন দেখতে। আর আমার ঘরের ফাতেমা, রাগ করবেন না, এখানে আমার অনেক মায়েরা আছে পর্দার মধ্যে আছে, আপনাদের বলি না ভাই, বাপ যদি একটা শখ করে বোরকা এনে দেয়, নাও মা তোমাকে বোরকা পড়তে হবে, যেহেতু তোমার মা নামাজ পড়ে, তোমার বাপ নামাজ পড়ে, তোমাকে বোরকা পড়তে হবে। আহারি, এই বোরকা পরার কথা শুনলি মা বোনেদের মুখ পানে আর তাকানো যাবে না। এখন বিশেষ করে আমার বোনেরা এখন সেই ঢলা ঢলা পায়জামা, কি নাম বলেছিলাম ওর, প্যালাসু, প্যালাসু না ফেলাসু কি বলে জানি না, ঢলা ঢলা পায়জামা বলে উই লিয়ে আসবে কি বোরকা এনেছে। হ্যাঁ, এখন বাপের চাপে বোরকা পরেছে বটেই, কিন্তু বোরকার হাতা অনেক লম্বা এবং বোরকার ঝুল পায়ের পাতা পর্যন্ত। এই যেন একটা বিরক্তিকর ব্যাপার, এখন মুখ টুক সিটকে বোরকা পরে এখন স্কুল কলেজে যাচ্ছে বটে, পিছন ঘুরে দেখছে কেউ নেই, বোরকার হাতারা টেনে টুনে টেনে টুনে কিনে পর্যন্ত নিয়ে এসছে, এই পর্যন্ত হাতা কিনে পর্যন্ত নিয়েছে। কেন এখন আমার যদি এই পর্যন্ত হাতা থাকে, আমি ফর্সা না কালো কেউ টের পাবে, কেউ দেখতে পাবে না। হ্যাঁ, ওই জন্য এই পর্যন্ত টেনে এনেছে, লাও দেখো এবার আমি ফর্সা, বিয়ের প্রস্তাব আনো। কিন্তু আম্মাজান ফাতেমা, তিনি লম্বা নাকি বেটে, তিনি ফর্সা নাকি কালো, পৃথিবীর কোনো পরপুরুষ তার নাকি চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী আর আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। কবি লিখছে জান্নাতি রানী হলো কেমন করে, তালি দে বাবরে খাসে পরে তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দে বাবরে খাসে পরে তো গায়ে। দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল, দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও শোনো না শোনো না ও গো মা
মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী চান চানাতি হতে চাও যদিও গোনারে পর্দা বসে দাও ও গো মা জননী চান চানাতি হতে চাও যদিও গোনারে পর্দা বসে দাও ও গো মা জননী আর একটা ছন্দ বলবো একটা ছন্দ মা ফাতিমা জান্নাতি রানী হওয়ার কারণে একটা গেল পর্দা আর একটা ছন্দ বলছি দেখেন স্বামীর খিদমত স্বামীর খিদমত করে জান্নাতের রানী হ্যাঁ কিন্তু আমার ঘরে ফাতেমারা পারবে স্বামীর খিদমত করে জান্নাতি হতে পারবে কিন্তু মা ফাতেমা স্বামীর খিদমত করে জান্নাতের রানী হয়েছে কেমন খিদমত হযরতে আলী গরিব মানুষ খাবার তুলে দেবার ক্ষমতা নেই শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই বোরকা কিনে দেবার ক্ষমতা নেই কিন্তু মা ফাতেমা কোনোদিন আলীর চোখে চোখ রেখে এইটা বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না একটা শাড়ি কিনে দিতে পারেন না একটা বোরকা কিনে দিতে পারেন আপনি কেমন স্বামী দরকার নেই আপনার মতো স্বামী আমার মা ফাতিমা এই কথা কোনোদিন বলেনি সবসময় স্বামীর কাছে মাথা নত করে মাথা ঝুঁকিয়ে রেখে দিতেন আর আমার ঘরের ফাতিমা স্বামী যদি একটু কম টাকার জিনিস এনে দিতে চলে স্বামী হয়েছে স্বামী হ্যাঁ দেখো গে তোমার ছোটো ভাই দেখো তোমার ছোটো ভাই বউকে কত দামি দামি জিনিস দেয় ওই দাম স্বামী হইতে পারো না হ্যাঁ ওই দাম হইতে পারো না দরদ দেখাচ্ছে বলে 20 টাকার মাল এনে দরদ দেখাচ্ছে ওইরকম স্বামী তোমার মতন স্বামী থাকাতে মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো কথা কি বলে না কিন্তু মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীকে অসম্মান করেনি আল্লাহ রাসূল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলছি খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না স্বামীকে অপমান করো না কেননা আমি নবী বলছি আমি তোমার আব্বা বলছি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার কথা বলতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না কবি লিখছে গরিবে দুঃখী ছিল হযরত আলী পারত না কিনে দিতে নতুন শাড়ি গরিবে দুঃখী ছিল হযরত আলী পারত না কিনে দিতে নতুন শাড়ি তবু মা ফাতিমা করত না বঞ্চনা তবু মা ফাতিমা করত না বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মণি চান চানাতি হতে চাও যদি কেমন ছিল ফাতিমা জননী চান চানাতি হতে চাও যদিও গো নারী পর্দা বসে দাও ও গো মা জননী জাস্ট একটা গজল বলবো কেউ উঠবেন না এই গজলটা শুনে যাবেন এত নতুন গজল